বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার খবর জানাতে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সহকর্মী ইউসুফ রানা, চট্টগ্রাম থেকে মুজিবুল হক এবং খুলনা থেকে আমিরুল ইসলাম। প্রথমেই টিএসসির খবর জানতে চাইব ইউসুফ আপনার কাছে। আরও তো প্রায় ঘন্টা তিনেকের মতো সময় আছে যেহেতু রাত 9টা থেকে খেলা, এখন কেমন পরিস্থিতি দেখছেন, সমর্থকরা কি চলে আসতে শুরু করেছে কিনা? শম্পা, আপনি যেমনটা বলছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10 তারিখের পরে কিন্তু বড় পর্দায় বহিরাগতদের খেলা দেখা বন্ধ ছিল, কিন্তু ফাইনালে কিন্তু সেই সুযোগটি আবার উন্মুক্ত করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরের যারা আছেন, বড় পর্দায় খেলা দেখতে ভালোবাসেন, তারা কিন্তু এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনার সাপোর্টার এবং অন্যান্য দলের যারা ব্রাজিলের সাপোর্টার ছিল, তারা কিন্তু আজকে ফ্রান্সের সমর্থন করছে এবং তারা এরই মধ্যে কিন্তু টিএসসির এই প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছে। আপনারা কি ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে আর্জেন্টিনার টি শার্ট পরা দর্শনার্থীর সংখ্যা কিন্তু একটু বেশি দেখতে পাচ্ছি আমি বিকাল থেকে এখানে আছি, এবং যারা আর্জেন্টিনা সাপোর্টার তারা কিন্তু জার্সি পরে এবং অনেকটা বেশি উল্লাসিত তাদেরকে দেখা যাচ্ছে। আমরা এখন এখানে একজন আর্জেন্টিনার সাপোর্টার আছে, তার সাথে একটু কথা বলবো। আপনি তো দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনার টি শার্ট পরে আছেন এবং মনে হয় আর্জেন্টিনার সাপোর্টার, কি প্রত্যাশা আজকের খেলা নিয়ে? আজকে লাতিন ছন্দে আর্জেন্টাইন শিল্পে ফুটবল ভাসবে এবং এই বিশ্বকাপ আর্জেন্টিনার আমাদের কাপ এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, দীর্ঘদিনের খরা ঘুচবে, মেসির হাতে বিশ্বকাপ উঠবে এবং সেরাদের সেরা হিসেবে সে নিজেকে প্রমাণ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শম্পা। আপনি শুনছিলেন যে আর্জেন্টিনার খেলা এখনও কিন্তু বাকি 3 ঘন্টা, এরই মধ্যে কিন্তু আর্জেন্টিনার সাপোর্টাররা বলছেন কাপ তাদের হয়ে গেছে, কিন্তু আমরা একটু অন্য দলের সমর্থকদের কথাও শুনতে চাই, কেমন ভাবছে তারা এই বিশ্বকাপের ফাইনাল খেলা নিয়ে। তো আপনি কোন দলের সমর্থন করছেন এবং কি? আমি ফ্রান্সের সমর্থক, জিনেদিন জিদানের খেলা দেখার পর থেকেই আমি ফ্রান্সের সমর্থক। এবারে গত বিশ্বকাপের মতো এবারেও আশা করি আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হব। এমবাপ্পের সুনিপুণ নৈপুণ্যে আর্জেন্টিনার জালে বল জড়াবে এবং এবারও ফ্রান্স আবার তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে, এই প্রত্যাশা রাখি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও একজন সমর্থক, আসলে আমি কোনো দলকেই সাপোর্ট করতাম না, বাট ফ্রান্সের খেলাটা প্রথম থেকে দেখার পরেই খুব চমৎকার লেগেছে। ওরা অনেক আত্মবিশ্বাসের সাথে খেলে পর্যন্ত আসছে। আমার কাছে মনে হলো ফ্রান্স অনেক এগিয়ে থাকবে আত্মবিশ্বাসের দিক থেকে, গত বছরের চ্যাম্পিয়ন এবছর। অসংখ্য ধন্যবাদ। তো শম্পা, আপনি দেখছিলেন যে আর্জেন্টিনা এবং ফ্রান্স দুই দলের সাপোর্টারই খেলা শুরু হওয়ার আগেই কিন্তু দাবি করছে যে ইউসুফ, ধন্যবাদ, টিএসসি থেকে জানাচ্ছিলেন সমর্থকদের কথা। এবার একটু চট্টগ্রামবাসীর কথা জেনে আসতে চাইব। সহকর্মী মুজিবুল হক আছেন আমাদের সঙ্গে। মুজিবুল হক, চট্টগ্রামবাসীর বড় পর্দায় খেলা দেখার কি কি আয়োজন থাকছে জানাবেন আমাদের। শম্পা, প্রায় 36 বছর পর শিরোপার স্বাদ পাবে কিনা আর্জেন্টিনা, সেই শঙ্কা নিয়ে কিন্তু কাতারের লুসাইল মাঠে নামবে আর্জেন্টিনা। অন্যদিকে দারুণ ফর্মে থাকা ফ্রান্সও কিন্তু, ফ্রান্সের এমবাপ্পেও কিন্তু মাঠে নামবে। সেই উন্মাদনা কাতারে হলেও দক্ষিণ এশিয়ার দেশ কিন্তু বাংলাদেশে এই উন্মাদনার কিন্তু কোনো কমতি নেই। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের জামাল খান নগরীতে, জামাল খান মোড়ে। এই জামাল খান মোড়েই কিন্তু দেখতে পাচ্ছেন যে বড় পর্দায় খেলা দেখানোর প্রস্তুতি চলছে। খেলার কিন্তু আরও বেশ কিছু সময় বাকি রয়েছে। এর আগেই কিন্তু যারা আর্জেন্টিনা দলের সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন, খেলা বড় পর্দায় খেলা দেখবেন, যেহেতু জানেন যে এর আগে বেশ কয়েকটি জায়গায় কিন্তু খেলা দেখার, বড় জায়গায় খেলা দেখার আসলে আয়োজন ছিল, নানা কারণে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু এই ফাইনাল খেলা উপলক্ষে বড় পর্দায় আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যকার যে ফাইনাল খেলা সেটি দেখানো হবে এবং এখানে কিন্তু প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেখতে পাচ্ছেন সাউন্ড বক্স থেকে শুরু করে প্রায় আলোকসজ্জা করা হয়েছে ফ্রান্স এবং আর্জেন্টিনার মধ্যকার এই ফাইনাল খেলা উপভোগ করার জন্য। সারা দেশের কোটি কোটি দর্শক যেমন মুখে আছে এই শিরোপার লড়াইয়ে, কার হাতে শিরোপা উঠছে সেটি দেখার জন্য, একইভাবে এই বন্দর নগরীর মানুষও কিন্তু পিছিয়ে নেই সেই শিরোপার মুকুট কার 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 উপর যাচ্ছে অথবা কে শিরোপা আসলে স্বাদ নিতে যাচ্ছে। 36 বছর পর মেসির সেই আক্ষেপ বুঝবে কিনা সেই প্রশ্ন কিন্তু পাওয়া যাবে আজকে লুসাইল স্টেডিয়াম থেকে। তো সব মিলে ছিল আমার কাছে বন্দর নগরী থেকে যে ফাইনাল খেলা, বড় পর্দায় ফাইনাল খেলা দেখার যে প্রস্তুতি সবচেয়ে খবর সেটি। মুজিবুল হক, তার মানে চট্টগ্রামবাসী একেবারে ফাইনাল খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে বসে আছে। খুলনাবাসীর খবর একটু জেনে আসতে চাইবো, সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, খুলনাবাসী কি বলছে, এবারে কাপ কে নিবে, মেসি না এমবাপ্পে?
সারা দেশে না খুলনায় কিন্তু উৎসব উদ্দীপনার কোনো কমতি, বিশেষ করে বিশ্বকাপ খেলার ফাইনালকে কেন্দ্র করে। একদিকে যেমন প্রতিযোগিতা নেমেছে পূর্ণতার জন্য মেসি, অন্যদিকে প্রতিযোগিতা নেমেছে যে কিংবদন্তি হওয়ার জন্য এমবাপ্পেকে। দুইজনের মধ্যে থেকে কার পূর্ণতা আসবে এটা দেখার অপেক্ষা রয়েছে। কিন্তু খুলনা যে দর্শকরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন পাড়া মহল্লায় বড় পর্দার মধ্য দিয়ে খেলা দেখছেন, উপভোগ করে আসছেন, ফাইনাল খেলা অধীর অপেক্ষায় আছেন। রাত 9টা অনুষ্ঠিত হবে এবং এই ফাইনালকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে কিন্তু মহল্লাগুলোতে যে ভোজের আয়োজন করে, বিশেষ করে যে উঠতি বয়সী যুবকরা তারা কিন্তু পিকনিকের আয়োজন করেছেন এবং এই পিকনিকের মধ্য দিয়ে চলবে। একদিক খেলা উপভোগ করবে, অন্যদিক পিকনিক আমরা রয়েছে, এখানে রয়েছে দেখছি যে কিছু দর্শক রয়েছে, আমরা কথা বলবো আপনাদের সঙ্গে। বিশেষ করে খুদে একজন আজ এই সমর্থক দেখছি, এই বিশ্বকাপ কে পাচ্ছে বলে মনে করেন? খুদে সমর্থক রয়েছে, এই বিশ্বকাপে ফাইনাল খেলায় কে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে? ফুটবলের রাজা আমাদের প্রিয় মেসি। ধন্যবাদ আপনাকে, আমরা কথা বলবো, আরো সমর্থক রয়েছেন, খুদে ইয়ে রয়েছে, যে কি ভাবছেন আজকে খেলাকে কেন্দ্র করে? মেসি 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 আই লাভ ইউ মেসি উইন আর্জেন্টিনা। ধন্যবাদ আপনাদেরকে এবং দর্শকরা কিন্তু উন্মাদনা রয়েছে, বিশেষ করে অপেক্ষায় আছেন যে রাত 9টায় ফাইনাল খেলা, সেই ফাইনাল খেলার মধ্য দিয়ে যে মেসি তার শ্রেষ্ঠত্ব মিলবে অনুরূপভাবে রয়েছে আরও একজন দর্শক রয়েছে, কথা বলবো যে আমিরুল ইসলাম। নিশ্চয়ই পরের সংবাদগুলোতে খুলনাবাসীর উন্মাদনার কথা আবারও জেনে নেব আপনার কাছ থেকে। ধন্যবাদ সরাসরি যুক্ত হওয়ার জন্য।